বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের কোনো ভূমিকা রাখার এখতিয়ার নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। মঙ্গলবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, অনেকগুলো নতুন ইস্যু সামনে চলে আসায় রোহিঙ্গা সমস্যা বৈশ্বিক এজেন্ডা ধরে রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। আওলাদ বাবুর আরও একটি রিপোর্ট। বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে জিন লুইস বলেন, আমি এ বিষয় নিয়ে কথা বলতে পারি না, এটি সম্পূর্ণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। তাছাড়া সিকিউরিটি কাউন্সিলের কাছ থেকে আদেশ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলারও এখতিয়ার নেই। It's not for me or the UN country to really to decide to engage in the elections. It's not our decision, it is a government decision. সম্প্রতি রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে কিছু মানুষের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনাকে অনেকটাই উদ্বেগের মন্তব্য করে এ ধরনের রাজনৈতিক সংঘর্ষ আর যেন না ঘটে সেজন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান জিন লুইস। As the High Commissioner for Human Rights recently highlighted in her report, we're seeing growing political violence and there are concerns around that. So a call to try and prevent that and to work আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।